হাবিব তোমার সাহস কম না হুরে মদিনা মদিনার সবচাইতে সুন্দরী রূপসী মেয়ের বিয়ের প্রস্তাব তুমি নি আসলা তুমি কি জানো কি করতেছো কালো সাহাবী বলে এত কিছু জানি না জানেন আল্লাহ এবং তার রাসূল বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী যিনি সাহাবী সাদ সালামি যেই মাত্র এই কথা বললেন বললেন তাইলে হুরে মদিনা বিশাল বড় একটা চেয়ারে বসা আছে ওই চেয়ারের মধ্যে যাইয়া সুন্দর করে সালাম দিলেন তিনি মাত্র নতুন মুসলমান হইলেন যদিও বড় একজন দামি মানুষ নতুন মুসলমান রক্তগুলো এখনো পর্যন্ত গরম আছে যাইয়া সালাম দিলেন নবীর পক্ষ থেকে সালাম দিলেন আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন ও হুরে মদিনার বাবা তিনি সালাম গ্রহণ করলেন সালাম গ্রহণ করার পরে ডাক দিয়ে বলতেছেন আপনার পরিচয়টা আমি একটু জানতে চাই হুরে মদিনার বিয়ের প্রস্তাবে যিনি আসলেন হযরত সাদ সালামি বললেন আমি কইলাম নবীর একজন বিশিষ্ট সাহাবী আমার নাম কইল সাদ সালামি নবী পাঠাইছে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য যে মাত্র এই কথাটা তিনি শুনলেন তিনি তেল বেগুনের মধ্যে এমন ভাবে জ্বলে উঠলেন তোমার মতো কালো মানুষের কাছে আমি মেয়ে দিয়ে দিব এটা বাবলা কেমনে তুমি এটা চিন্তা করলা কেমনে এমন এমন কথা কইলা তিনি সুন্দর করে তিনাকে ফিরাইয়া দিতে লাগলেন কিন্তু কালো সাহাবি তিনি মন খারাপ করেন নাই তিনি মনে প্রাণে বিশ্বাস করেন নবী যেহেতু বললেন এটা কশ্চিন কালো মিথ্যা হতে পারে না কারণ আমার নবীজির জবান মুবারকে যা বাগির গয় তা হয়ে যায় হাদিস শরীফ একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ তিনি বললেন মেয়ে দিবেন না বলে না তিনি চলে যাচ্ছেন ঠিক আছে না দিলে নাই এটা আপনি আল্লাহর আল্লাহর রাসূল আপনি জানেন আমি জানি না আমার কথা ছিল আপনার কাছে পৌঁছাইয়া দেওয়া সুবহানাল্লাহ বলবেন না হযরত হুসাইন সালামি তিনি বীর প্রস্তাব দিয়া যে মাত্র রাজি হইলেন না তার বাবা আশ্চর্য ব্যাপার ধনী ধনী মানুষ বীর প্রস্তাব নিয়ে আসে তাদের প্রস্তাব আমি ফিরাইয়া দেই মদিনার তোমার একটা ঘর নাই মদিনার তোমার একটা বাড়ি নাই মায়ের পরিচয় মদিনায় নাই বাবার পরিচয় নাই তোমার চেহারা ঠুট সাইজ গুলা বড় বড় চোখ গুলা বড় বড় দেখর নিগ্রু কালুর মতো বড় কালো দেখা যায় এই সাদ সালামির কথা শুনিয়া তিনি মনের আনন্দে গান গাইতে গাইতে নবীর দরবারে রওনা করলেন আর হুরে মদিনা জিনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন তিনার মেয়েটা গর থেকে একটা শব্দ শুনলেন নবী আমারে পাঠাইছে ওই মেয়েটা গর থেকে বাগির কইলেন ডাক দিয়ে বলতেছেন বাবা আপনার কাছে কে যেন নবীর কাছে পয়গাম নিয়ে আসলেন এই সাদ সালামির জবাব তিনি যখন চলে গেলেন মেয়ের বাবা ডাক দিয়ে বলে হুরে মদিনা গো আমার নবী নাকি পাঠাইছে কালো একটা মানুষ যার নাম কইল সাদ সালামি তার কাছে নাকি তোমার বিয়ে দেওয়ার জন্য হঠাৎ কইরা মেয়েটা ডাক দিয়ে বললেন বাবা আপনি আপনার কাছে যে ছেলেটা আসলো তারে কই রাখলেন তারে আমি এমন ভাবে ফিরাইয়া দিলাম নবীর দরবারে নিষেধ করার জন্য তার কাছে আমার মেয়ে বিয়ে দেব না এই কথাটা শুনতে দেরি কইল ওই মেয়েটা একটা চিৎকার মাইরা বললেন বাবা আপনি কাজটা কি করলেন কেন আপনি জানেন না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়া বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইয়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহারু খালিদিনা ফিহা আকবীম আওয়াজ দিয়া বলে যাবে কি আল্লাহু আকবার আর একটু মানি না জুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা 3 এর সুন্দর করে ডাক দেয়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলেন আমি আল্লাহ মানব জাতিকে বড় চমৎকার আকৃতিতে আমার আল্লাহ সৃষ্টি করেছেন বলুন সুবহানাল্লাহ এই আমার রাইতুলের বাবা ভাইরা আল্লাহ তাআলা মানুষকে বড় চমৎকার আকৃতিতে বানাইলেন এবারে শুন দেখি মানুষকে আল্লাহ কেমনে বানাইলেন মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবীজির একজন বিশিষ্ট সাহাবী জিনাকে বলা হইতো মুহাজির জিনার বাড়ি কইলো মক্কায় ওই সাহাবীটার নাম কইলো সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির একজন বিশিষ্ট সাহাবী ছিলেন জিনার বাড়ি কইলো মক্কায় তিনি
হিজরত কইরা আসলেন দয়াল নবীজির মহব্বতে মদিনায়। ওই সাহাবীটা দেখতে কালো একজন সাহাবী ছিল, কাকের চাইতো বড় কালো সাহাবী, কিতাবের মধ্যে আসলো ওই রকম কালো সাহাবী আর কেউ হতে পারে না। হযরতে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কালো সাহাবী, কিন্তু কালো সাহাবী বেলালে চাইতো আরো কালো সাহাবীর নাম হইল হযরত সালাম, হযরতে আসলাম সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই সাহাবীর সাথে জান্নাতি হুরের একটা বিয়ে হয়েছিল, জুরে কন্যা সুবহানাল্লাহ, জান্নাতি হুর, দুনিয়ার কোন মহিলা না, সাহাবীর সাথে জান্নাতি হুরের একটা বিয়ের ঘটনা বলবো, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দয়াল নবীকে ভালোবাসার কথা কোরআনের মধ্যে ওয়াজ করেছেন। হযরতে সালাম সালামি হযরতে আসলাম সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন কালো সাহাবী, তিনার ঠোঁটের সেন্টার ঠিক নাই, চেহারাটা চোখগুলা বড় বড় অবস্থায়, এমন একজন সাহাবীর সাথে জান্নাতি মহিলার বিয়ে দিয়ে দিলেন আমার আল্লাহ তাআলা। আসুন আলোচনাটার মধ্যে যাই। নবীর প্রেম ভালোবাসা যদি কাহারো অন্তরের মধ্যে থাকে, একটু খেয়াল করবেন ওই ব্যক্তিটার স্থান যদিও দুনিয়াতে মানুষ কালো হয়, কিন্তু আল্লাহ তাআলার দরবারে তার স্থানটা ভালো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে সালাম আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, মদিনার একজন মেহমান, এই মুহাজির নবীজির খেদমত করতেন, তিনি যেই মাত্র মুসলমান হইয়া নবীজির খেদমতে আসতেন, হঠাৎ কইরা মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন, মসজিদে নববীর মধ্যে বসা অবস্থায় ওই সাহাবীটা দৌড়াইয়া গেলেন। কথা বোঝা যায়? কথা বলেন বোঝা যায়? হযরত সালাম আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে যাইয়া আমার নবী সাহাবায়ে কেরাম নিয়া বসা রইলেন, ওই খানের মধ্যে একটা গম্ভীর নিয়ত নিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন আমি কোরআনের আয়াতটুকুন আল্লাহ তাআলার এই কোরআন থেকে আয়াতটুকুন কেন পড়লাম? আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল সানাফি আহসানি তাকবীম, আমার আল্লাহ মানুষকে বড় চমৎকার আকৃতিতে বানাইলেন, জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা মায়েরা হযরত সালাম আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে গেলেন, আমার নবীজির সাহাবায়ে কেরাম বসা, ওই দিক দিয়ে আরো কয়েকজন সাহাবায়ে কেরাম বসা, বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা হাদিস আমি জানতে চাই। আমার নবী বললেন, সাহাবী কি জানতে চাও বলে ফেলো। নবীকে আয়েশা আগে সালাম দিলেন, আমার নবী সালামের জবাব নিলেন, নেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হাদিস শুনিবে নাকি বলে বলেছেন, যার মানে দৈহিক শক্তি আছে কিন্তু বিয়ে করে নাই, যার খাওয়ানোর তৌফিক আছে বিয়ে করে নাই, সে আমার উম্মত নয়, নবী আপনি এই হাদিসটুকুন বললেন। আমার নবী বললেন, এ সালাম আসলামি, আমি নবী এই কথাটা এই হাদিস শরীফের মধ্যে উল্লেখ করলাম, আমি নবীজির জবান মুবারকে কথাটা বললাম, যার শরীরে সামর্থ্য আছে কিন্তু বিয়ে করে নাই, এই ব্যক্তিটা আমি নবীজির কখনো উম্মত হতে পারে না, জুরে জুরে না সুবহানাল্লাহ। নবীর কাছে আয়েশা বলতেছে, নবী গো সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি হাদিস শরীফে বলছেন আপনি নবীদের কোন উম্মত শক্তি থাকার পরে বিয়ে না করলে তার উম্মত নাকি আপনি না? আমার নবী বললেন, আমি তো এই কথা বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সালাম আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়ি হইল মক্কায়, আমি হিজরত কইরা আসলাম মদিনায়, আমার একটা বাড়ি নাই, আমার একটা ঘর নাই, শরীরের একটা পোশাক ব্যতীত আর কোন পোশাক আমার নাই, ইয়া রাসূলুল্লাহ বয়স প্রায় 35 হয়ে গেল, নবী গো আমি এখনো বিয়ে করতে পারি নাই, কিন্তু আমার জৈবিক শক্তি আছে, দৈহিক শক্তি আছে, কিন্তু কেউ আমাকে মেয়ে দিতে চায় না, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি হাদিস শরীফের মধ্যে বলে থাকেন যে ব্যক্তি বিয়ে করলো না সে আপনার উম্মত নয়, তাহলে আমার কি গতি হয়ে যাবে? আমার নবী তারে বললেন, না তোমাকে বিয়ে
করতে হবে না এমন কিছু আমার নবী বলে নাই আমার নবী ডাক দিয়া বলে সাদ ইসলামি আমি নবী তোমাকে একটা পরামর্শ দেই বলে কি পরামর্শ তোমাকে কি কেউ মেয়ে দিতে চাই না ইয়া রাসূলুল্লাহ কেউ মেয়ে দিবে কেমনে আমার চেহারার ফেস কাটিং ভালো না আমার চুলগুলো উঁচা উঁচা আমি দেখতে সুন্দর না আমার একটা ঘর নাই বাড়ি নাই ভালো পোশাক আশাক নাই আমাকে মদিনার সবচাইতে কালো মানুষ হিসাবে সবাই আমারে জানে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনার একটা মেয়ে আছে ওই মেয়েটার জন্য যদি বিয়ের পাত্র দেখেন তার বাড়ি ঘর নাই চেহারা সুন্দর না সবচাইতে কালো মানুষ এমন ব্যক্তিকে কি আপনি কোনদিন আপনার মেয়ে বিয়া দিবেন কথা কয় না রে দিবেন দিবেন আল্লাহ বলেন খেয়াল করবেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ কেন কোরআনের মধ্যে সুন্দর করে বললেন আমি আল্লাহ মানুষকে বড় চমৎকার আকৃতিতে বানাইলাম কিছু মানুষ আমাদের সমাজে দেখবেন ল্যাংড়া থাকে খুরা থাকে মাজুর মানুষ থাকে মানে অনেক সময় অন্ধ মানুষ থাকে আমরা তাদেরকে টিটকারি মারি না রে না 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 এমন ব্যক্তিকে কোনদিন কোনদিন টিটকারি মারবেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনি যেমন সৃষ্টি অন্ধ মানুষটাও আল্লাহ তাআলার একজন সৃষ্টি জুড়ে বলুন ঠিক কি না এবার আসুন ইসাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা নবী বলছেন নবী গো আমার কেউ মেয়ে দেয় না আমি যদি বিয়েই না করি তাহলে তো আমি আপনার উম্মত হতে পারবো না কারণ আমার শক্তি আছে বাবা কথা বোঝা যায় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলতেছেন এ আমার সাহাবি তোমাকে কেউ মেয়ে দেই না ইয়া রাসূলুল্লাহ কেউ আমাকে মেয়ে দেই না আমি কি করব হাসরের ময়দানে আপনি যদি আমাকে উম্মত বলে স্বীকার না করেন আমি তো বিপদে পড়ে যাব আমার নবী বললেন এ সাদ সালামি আমি নবী তোমার গটগিরি করব তুমি টেনশন করবা না মদিনার শহরের মধ্যে বিশাল বড় একজন ধনী মানুষ আছে যিনি কিছুদিন আগে মুসলমান হয়ে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুরে জুরে করনা সুবহানাল্লাহ মদিনার একজন বিশিষ্ট সাহাবী যিনি কিছুদিন আগে বিদুরমি থেকে মুসলমান হইলেন ওই ব্যক্তিটার একটা মেয়ে আছে ওই মেয়েটা বড় চমৎকার সুন্দরী মদিনার মানুষ তাকে হুরে মদিনা বলা হয় এল মদিনার মধ্যে সকল মানুষ তাকে মানে এত সুন্দর ওই ব্যক্তিটার তিনার একটা মেয়ে আছে ওই মেয়েটাকে হুরে মদিনা মানে মদিনার হুর বলা হয় সুন্দর জিদ দিক দিয়ে অভাব নাই রূপের দিক দিয়ে অভাব নাই তার চাকচিম্যের দিক দিয়ে অভাব নাই বড় লোকের ফ্যামিলির থেকে জন্ম হয়েছে ওইখান থেকে বড় মানে বেড়ে উঠেছে কিন্তু নতুন মুসলমান হয়েছে আমার নবী ডাক দিয়া বলেন এ সাদ সালামি মদিনার কেউ তোমাকে মেয়ে দেই না আমি নবী তোমাকে নবী হইয়া আমি তোমাকে মদিনার সবচাইতে সুন্দর যে মেয়েটা ওই মদিনা হুরে মদিনার বাড়ির মধ্যে তোমার বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইলাম তুমি তার বাবারে বলবা আমার নবী বলেছেন আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দেওয়ার জন্য জোরে কন্যা সুবহানাল্লাহ নবীকে ভালোবাসলে কি পাওয়া যায় আমার আল্লাহ কোরআনে আরেক জায়গার মধ্যে ডাক দিয়ে বলেন মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহারু খালিদিনা ফিহা মুসলমান বাবা ভাইরা নবীকে ভালোবাসলে কি পাওয়া যায় এই জন্যই তো একজন আশিক ডাক দিয়ে বলেন আমরা মদিনার পাগল আমি নবীজির পাগল আমরা মদিনার পাগল মদিনার ধুলিবালি মোর মদিনার ধুলিবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমরা মদিনার পাগল আমার জিকিরি নবী নবী দু চোখে মদিনার ছবি দু চোখে মদিনার ছবি আমার জিকিরি নবী নবী দু চোখে মদিনার
ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল গোল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল এ সাহাবীর কথা শুনা ডাক দিয়া বলতেছেন পুরে মদিনা কে বিয়ে করার জন্য মদিনা শরীফে কেউ যাইয়া তার কাছে পাত্তা পায় না কিন্তু আমার নবীজির কালো সাহাবী সাদ সালামিরে আমার নবী গট কইয়া তার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায় সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন কিন্তু যাই হোক কি করা যায় এই সাদ সালামি তিনি কালো সাহাবি খুশি হয়ে গেলেন খুশি হইয়া তিনি রওনা করলেন অনেক ধনী ধনী সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে রইলেন এই এই যে নতুন যে সাহাবি হয়েছে তিনার মেয়ের কাছে আমরা বিয়ের প্রস্তাব পাঠাইলাম কিন্তু তিনি তো আমাদের কাছে বিয়ে দেই নাই কিন্তু একজন কালো সাহাবির কপালটা ভালো হয়ে গেল কিন্তু ওই কালো সাহাবির কাছে যেই মাত্র আমার নবী বলছিলেন আমার নবী বলা মানে সেটা ডাইরেক্টলি দলিল হয়ে যায় জোরে বলুন ঠিক কিনা এই কালো সাহাবি হযরত সালাম আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে নবীজির দরবার থেকে বিয়ের পয়গাম নিয়ে নিজে রওনা করলেন শ্বশুরের কাছে রাস্তা দিয়ে যে মাত্র তিনি রওনা করলেন কয়েকজন সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন এ কালো সাহাবি সাদ সালামি কই যাও আমার নবী ডাইরেক্টলি আমি নবীজি আমার নবী আমার জন্য গটক হিসাবে বানাইয়া হুরে মদিনার বাবার কাছে বিয়ের প্রস্তাব নেওয়ার জন্য আমাকে বললেন সাহাবায়ে কেরাম যখন নবীর নাম শুনলেন তারা আশ্চর্য হয়ে গেলেন এ সাদ সালামি তোমার কপলটা বড় ভালো কারণ আমার নবী যেই বিয়ের মধ্যে গটকগিরি করেন ওই বিয়েটা স্পেশাল হবে নাকি নরমাল হবে আরো জোরে বলেন নরমাল না স্পেশাল স্পেশাল কালো সাহাবি সালামির সাথে জান্নাতি হুরের বিয়ে দেখেন এই যে হুরে মদিনা তার সাথে কিন্তু এই সাহাবীর বিয়ে হয় নাই এই সাহাবীর বিয়ে হয়েছে জান্নাতি হুরের সাথে জান্নাতি মহিলার সাথে আসুন সামনে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় সাহাবী আমার নবীজির প্রিয় সাহাবী সাদ সালামি রাস্তার মধ্যে সাহাবায়ে কেরামের কথা শুনিনা বললেন ডিস্টার্ব করিও না হুরে মদিনার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায় যে মাত্র হুরে মদিনার বাবার কাছে গেটের সামনে তিনি গেলেন বিশাল বড় একটা প্রাসাদ দেখলেন ওই বাড়ির মধ্যে টুকা মারলেন দরওয়ান দরজাটা খুলে দিলেন কাকে চান দারোয়ান দেখতেছেন কালো একটা মানুষ চেহারার সেটিং ঠিক নাই ঠুকগুলা এমন ভাবে উঁচু উঁচু অবস্থায় আছে ডাক দিয়া বলেন কাকে চান হুরে মদিনার বাবাকে চাই আপনির মতো কালো মানুষ কেন হুরে মদিনার বাবা কি দরকার সাদ সালামি ডাক দিয়া বলে তোমার কাছে বলবো না হুরে মদিনার বিয়ের জন্য আমি রাসূলের কাছ থেকে পয়গাম নিয়ে আসলাম আমার দরকার হুরে মদিনার বাবাকে জোরে কোন সুবহানাল্লাহ দারোয়ান ডাক দিয়ে বলে সর্বনাশ কত ধনী ধনী মানুষ আয়া হুরে মদিনারে পাগল পারা কারুর প্রস্তাব কারো প্রস্তাব অ্যাকসেপ্ট করে না কিন্তু কালো মানুষের প্রস্তাব দিয়ে আইছে তিনি কি এনকারি করলেন এ কালো সাহাবি তোমার সাহস কম না হুরে মদিনা মদিনার সবচাইতে সুন্দরী রূপসী মেয়ের বিয়ের প্রস্তাব তুমি নিয়ে আসলা তুমি কি জানো কি করতেছো কালো সাহাবি বলে এত কিছু জানি না জানেন আল্লাহ এবং তার রাসূল বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবি সাদ সালামি যেই মাত্র এই কথা বললেন বললেন তাইলে হুরে মদিনা বিশাল বড় একটা চেয়ারে বসা আছে ওই চেয়ারের মধ্যে যাইয়া সুন্দর করে সালাম দিলেন তিনি মাত্র নতুন মুসলমান হইলেন যদিও বড় একজন দামি মানুষ নতুন মুসলমান রক্তগুলো এখনো পর্যন্ত গরম আছে যাইয়া সালাম দিলেন নবীর পক্ষ থেকে সালাম দিলেন আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন ও হুরে মদিনার বাবা তিনি সালাম গ্রহণ করলেন সালাম গ্রহণ করার পরে ডাক দিয়ে বলতেছেন
আপনার পরিচয়টা আমি একটু জানতে চাই হুরে মদিনার বিয়ের প্রস্তাবে যিনি আসলেন হযরত সাদ সালামি বললেন আমি কইলাম নবীর একজন বিশিষ্ট সাহাবী আমার নাম কইলো সাদ সালামি নবী পাঠাইছে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য যে মাত্র এই কথাটা তিনি শুনলেন তিনি তেল বেগুনের মধ্যে এমন ভাবে জ্বলে উঠলেন তোমার মতো কালো মানুষের কাছে আমি মেয়ে দিয়ে দিব এটা বাবলা কেমনে তুমি এটা চিন্তা করলা কেমনে এমন এমন কথা কইলা তিনি সুন্দর করে তিনাকে ফিরাইয়া দিতে লাগলেন কিন্তু কালো সাহাবী তিনি মন খারাপ করেন নাই তিনি মনে প্রাণে বিশ্বাস করেন নবী যেহেতু বললেন এটা কষ্টিন কালো মিথ্যা হতে পারে না কারণ আমার নবীজির জবান মুবারকে যা বাহির কই তা হয়ে যায় হাদিস শরীফ একবার আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ তিনি বললেন মেয়ে দিবেন না বলে না তিনি চলে যাচ্ছেন ঠিক আছে না দিলে নাই এটা আপনি আল্লাহর আল্লাহর রাসূল আপনি জানেন আমি জানি না আমার কথা ছিল আপনার কাছে পৌঁছায়া দেওয়া সুবহানাল্লাহ বলবেন না হযরত হুসাইন সালামি তিনি বীর প্রস্তাব দিয়া যে মাত্র রাজি হইলেন না তার বাবা আশ্চর্য ব্যাপার ধনী ধনী মানুষ বীর প্রস্তাব নিয়া সে তাদের প্রস্তাব আমি ফিরাইয়া দেই মদিনার তোমার একটা ঘর নাই মদিনার তোমার একটা বাড়ি নাই মায়ের পরিচয় মদিনায় নাই বাবার পরিচয় নাই তোমার চেহারা ঠোঁট সাইজগুলা বড় বড় চোখগুলা বড় বড় দেখর নিগ্রু কালুর মতো বড় কালো দেখা যায় এই সাদ সালামির কথা শুনিয়া তিনি মনের আনন্দে গান গাইতে গাইতে নবীর দরবারে রওনা করলেন আর হুরে মদিনা জিনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন তিনার মেয়েটা গর থেকে একটা শব্দ শুনলেন নবী আমারে পাঠাইছে ওই মেয়েটা গর থেকে বাহির হইলেন ডাক দিয়ে বলতেছেন বাবা আপনার কাছে কে যেন নবীর কাছে পয়গাম নিয়ে আসলেন এই সাদ সালামির জবাব তিনি যখন চলে গেলেন মেয়ের বাবা ডাক দিয়ে বলে হুরে মদিনা গো আমার নবী নাকি পাঠাইছে কালো একটা মানুষ যার নাম কইল সাদ সালামি তার কাছে নাকি তোমার বিয়ে দেওয়ার জন্য হঠাৎ কইরা মেয়েটা ডাক দিয়ে বললেন বাবা আপনি আপনার কাছে যে ছেলেটা আসলো তারে কই রাখলেন তারে আমি এমন ভাবে ফিরাইয়া দিলাম নবীর দরবারে নিষেধ করার জন্য তার কাছে আমার মেয়ে বিয়ে দেব না এই কথাটা শুনতে দেরি কইল ওই মেয়েটা একটা চিৎকার মাইরা বললেন বাবা আপনি কাজটা কি করলেন কেন আপনি জানেন না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইয়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহারু খালিদিনা ফিহা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেকটা আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বললেন যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিবে তারা যেন আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লানত হয়ে যায় জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ এই ঘুরে মদিনা ডাক দিয়ে বলে বাবা আপনি জানেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বড় বড় জায়গার মধ্যে কয়েকটা সূরার মধ্যে আমার নবীর ব্যাপারে নবীকে যারা কষ্ট দিবে তারা কোনোদিন জান্নাতে আশা করতে পারে না এমন এমন যে মাত্র বললেন হঠাৎ কইরা এই কালো সাহাবীর ব্যাপারে তিনার মেয়ে ডাক দিয়ে বলতেছেন বাবা আপনি খবর জানেন নে আল্লাহর নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাজবা এ বাবা আমার নবী কালো সাহাবীকে আমার জন্য বিয়ের জন্য পাঠাইল আমার নবী এটাই পছন্দ করেছেন আমি সুন্দরী মেয়ের জন্য কালো সাহাবী আমার নবী যেহেতু পাঠাইছেন যদিও এতক্ষণ পর্যন্ত সাত সালামি কালো সাহাবী ছিলেন কিন্তু আমি মেয়ের কাছে দুনিয়ার সবচাইতে সুন্দর পুরুষ হইল সাত সালামে আমি মেয়ে হিসাবে তার কাছে বিয়ে বসতে চাই আর আমি যদি নবীর এই কথাটা মান্য করি আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমাকে স্থান দিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ আপনাদের মনে কষ্ট হইতাছে আমি একটু ওলিয়া ওলিয়ার আলোচনা না গিয়ে নবীর সামনে গেছি কষ্ট হইতাছে আপনাদের বাবা একটু খেয়াল করেন ওই যে আল্লাহ তাআলা বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ি ইমামে আজম ইমাম আবু হানিফা ইমামে আজম
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা মত দেখলাম এবং আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কানজুল ঈমানের মধ্যে এই আয়াতের তাফসীর করেছেন আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর আকৃতিতে বানাইছেন যে আকৃতিতে আমার আল্লাহ তাম পৃথিবীতে একটা জাতিরও বানাইছেন মানুষ বুঝলাম না আমারে মনে হয় মানে নতুন দেখছে এরকম মনে হইতাছে জোরে কোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর আকৃতিতে বানাইছেন যে আকৃতিতে আমার আল্লাহ কোনো সৃষ্টিরে বানাই নাই তাহলে মানুষের দাম কম না বেশি আরে জোরে বলেন কম না বেশি হযরত সাদ সালামি ওই ঘুরে মদিনা ডাক দিয়া বলতেছেন বাবা যদিও আপনি আপনার কাছে পছন্দ হই না আমি আমার স্বামীকে আমার কাছে দুনিয়ার সবচাইতে স্পেশাল ভাবে পছন্দ হয়েছে কারণ এই স্বামীকে যদি আমি স্বামী হিসেবে গ্রহণ করে আল্লাহর রাসূল যদি খুশি হয়ে যায় আমার আল্লাহও তার জন্য খুশি হয়ে যাবে আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরত সাদ সালামি কিন্তু এখনো নবীর কাছে যায় নাই মানে রাস্তায় মধ্যে পড়ে আছে হুরে মদিনার বাবা নিষেধ করলেন তার কাছে মেয়ে বিয়ে দিবে না কিন্তু মেয়েটা ডাক দিয়ে বলে বাবা আপনি তাড়াতাড়ি করে যান এই নবীর সাহাবী নবীর কাছে যাওয়ার আগে আপনি দৌড়াইয়া যাবেন আল্লাহর রাসূল আমার মেয়েকে আপনার পছন্দের কালো সাহাবীর কাছে আমি মেয়ে বিয়ে দিতে রাজি আছি এই কথাটা বইলে তাড়াতাড়ি কইলে আপনি দৌড় মারেন আল্লাহর কুদরত বোঝা যায় না নবীকে ভালোবাসার জন্য মেয়েটাকে পর্যন্ত এই কালো সাহাবীর হাতের মধ্যে তুলে দিয়ে দিলেন এই কালো সাহাবীর বাবা এই কালো সাহাবীর কথাটা বলতে যাইয়া হযরতে এই হুরে মদিনার বাবা দৌড় মারলেন মানে একটা রাস্তা দেখবেন আমাদের বাজার থেকে বাড়ি একটা শর্টকাট রাস্তা আছে আছেনি শর্টকাট একটা রাস্তা আছে দৌড়ায় আর যাওয়া যায় খেতের লাইল আলবিয়া আর একটা রাস্তা আছে ওই বাজারের রাস্তা দিয়ে গুইরা যাওয়া যায় এই সাদ সালামি রাস্তা দিয়া যাইতে লাগলেন আর ওই মহিলাটা সুন্দরী মেয়েটার বাবা মধ্যের রাস্তা দিয়া শর্টকাটে নবীর দরবারে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীজির পছন্দনীয় যে সাহাবীটাকে দুনিয়ার বিশেষ করে এই মদিনার সবচাইতে কালো সাহাবী হিসাবে যাকে বলা হয় মদিনা তার কোনো বাড়ি ঘর নাই এই রকম সাহাবী আমার মেয়ে পছন্দ করে নিয়েছেন বিয়ের প্রস্তাবটা আমি কবুল করলাম দয়া করে আপনার সাহাবীকে আপনি সুন্দর করে সাজগোজ করাইয়া বর সাজাইয়া আমার বাড়ির মধ্যে পৌঁছাইয়া দেন আমার নবীর দরবারে এই কথাটা যেই মাত্র এই মেয়ের বাবা নিয়ে আসলেন আমার নবী মুস্কি মুস্কি হাসি ডাক দিয়া বলতেছেন এই আমার সাহাবাই কেরাম এখন বিয়ের আয়োজন করো আমার আল্লাহ কালো সাহাবী সাদ সালামের সাথে হুরে মদিনার বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ মদিনার সাহাবী যার বাড়ি মদিনায় নাই মক্কায় যার ছোট যার চেহারাটা এত কালো হযরত বেলালের চাইতে কালো ছিলেন তিনি সুবহানাল্লাহ কইতেন না এত দাম কেমনে বাড়ছে নবীর ভালোবাসা বাড়ছে আমার নবীজির সাহাবী হযরত সাদ সালামি তিনি মনের সুখে গান গাইতে গাইতে যাইন দিছেন তিনি তো জানে না মেরে বাবা যে রাজি হয়ে গেছে আর ওই দিক দিয়া মেয়ে মনে মনে কয় মেয়ের বান্ধবীরা বলে হুরে মদিনা মদিনার সবচাইতে সুন্দরী রূপসী মেয়ে হইলা তুমি তুমি কেন এই কালো মানুষটাকে বিয়ে করতে পাগল পাড়া হয়ে গেল ওই সুন্দরী মেয়েটা ডাক দেয়া বলে তোমরা জানো না এই দুনিয়ার জীবনটা হইল ক্ষণস্থায়ী কারণ আল্লাহ কোরআনে ডাক দেয়া বলেন কুল্লু নাফসিং জাইকাতুল মাউত এটা হলো সংক্ষিপ্ত সময় আমার প্রাণ আছে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে কিন্তু আমি যদি নবীর হুকুম মানিয়া কালো সাহাবীকে বিয়ে করে আল্লাহ তার রাসূল যদি খুশি হয়ে যায় আল্লাহর রাসূল খুশি হয়ে গেলে আমার জন্য দুজাহান আমার জন্য পরিষ্কার হয়ে যাবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মদিনায় সাহাবী তিনি যেই মাত্র নবীর কাছাকাছি আসবেন
আর হুরে মদিনার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আমার নবী কবুল করলেন নবী বললেন যাও তোমার বাড়িতে আজকে তো এই বর্তমান 1400 সালে 1400 বছর পরে তো দুই দিনে বিয়ে হয় দুই দিনে না একদিনে গায়ে হলুদ পরের দিনে বিয়ে হয় আর নবীজির জামানায় শর্টকাটে বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আমার নবীর হাদিস যে বিয়েতে শর্টকাট খরচ কম হবে ওই বিয়েতে আল্লাহ তাআলা বরকত বেশি করায় দেন আরে জোরে কর না সুবহানাল্লাহ যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দেন আর আমরা তো বেহুদা খরচ করি কথা বলে ঠিক কি না আল্লাহর নবীজির সাহাবী এই কালো সাহাবী হযরত সাদ সালামি যেই মাত্র নবীর দরবারে কাঁচা কাছে যাবেন নবীর কাছে বলবেন নবী গো এই হুরে মদিনার বাবা তো রাজি হই নাই এই কথাটা বলতে যাবেন আমার নবীজির দরবার থেকে মের বাবা এজিনিয়া চইলা গেছে মেরে রেডি করছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীরে আমার বাড়ির মধ্যে পাঠাইয়া দেন আমি আমার মেয়েকে সুন্দর করে বউ হিসাবে বানাইয়া রাখলাম তাকে তৈরি কইরা রাখলাম এই কথাটা যে মাত্র মসজিদে নববীর মধ্যে বলতে যাবে হযরত সাদ সালামি নবীর সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জিনিস বলতে চাই আমার নবী বললেন সাদ সালামি জানো না বিয়ের জন্য প্রস্তুত হয়ে যাও হুরে মদিনার বাবা কিছুক্ষণ আগে তোমার সাথে তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ এই জন্য আশেক ডাক দিয়া বলে আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনারি ধুলি বালি মোর মদিনারি ধুলি বালি মোর নয়নের কাজল আমরা মদিনার পাগল আমি নবীজির পাগল আমরা মদিনার পাগল আমি নবী আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি দু চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি দু চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে জীবনের সকল আমরা মদিনার পাগল আমরা নবী আমরা মদিনার পাগল আমরা নবীজির আল্লাহর নবীজির সাহাবি যেই মাত্র আসলেন ইয়া রাসূলুল্লাহ সালাম দেওয়ার সাথে সাথে আমার নবীজির সাহাবা কেরাম বললেন ইয়া সাদ সালামি তোমার কপাল কত ভালো মদিনার সবচাইতে সুন্দরী মেয়েকে তুমি বিয়ে করতে বসলা তিনি আশ্চর্য হয়ে গেলেন আমার নবী বললেন এ সাদ সালামি খবর জানোনি মেয়ের বাবা নিজে আয়েশা বইলা গেল তার মেয়ের সাথে তোমারে বিয়ে দেওয়ার জন্য জোরে কন্যা সুবহানাল্লাহ আশ্চর্য হয়ে গেলেন বাড়িতে গেলাম ফিরাইয়া দিছে এ নবীর কাছে আসলাম বলল যে মেয়ে নাকি বিয়ের জন্য রেডি হয়ে রইছে মন নাকি খুশি না বেজার আরে কথা বলেন খুশি না বেজার এবার দেখেন বিয়েটা হয় নাই এটা হইছে জান্নাতি মহিলার সাথে শুনবেন আপনারা তাহলে একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার আরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীজির সাহাবী হযরত সাদ সালামি গরীব মানুষ তিনি কইলো মুহাজির যে মাত্র আমার নবীজির একজন গরীব মানুষ একটা জামা ব্যতীত তিনার দুইটা জামা নাই তো বিয়ের জন্য ভালো পোশাক দরকার আমার নবী বললেন এ সাহাবায়ে কেরাম তোমরা চাঁদা দাও কিছু খরচ আমার এই সাহাবের জন্য তোমরা দাও নবী আমার রুমাল বিছিয়ে দিলেন কয়েকজন সাহাবায়ে কেরাম কিছু টাকা দিলেন আমার নবীও চেষ্টা করলেন দেওয়ার পরে কিছু টাকা হইল কিছু অলংকার হইল নবী আমার ডাক দিয়ে বলতেছেন এ সাদ সালামি এই টাকাগুলা নিয়ে বাজারের মধ্যে যাইবা ভালো পোশাক কিনবা সুন্দর করে পোশাক কিছু দিলেন দেনমোহরের জন্য মানে কিছু খরচ আদিল্লা তার কাছে হাতে তুলে দিলেন এই খরচ
গুলা নিয়া হযরতে সাদ সালামি বাজারের মধ্যে গেলেন ঘোড়া একটা নিলেন যাইয়া বিয়ের বাজার নিজে করার জন্য তিনি রওনা হয়ে গেলেন আর মদিনার সব সাহাবাই কেরামের মধ্যে একটা আনন্দ বইতে লাগলো পাশাপাশি একটা কথা দেখ শুনে রে দেখ শুনি জিনার বাড়ি মদিনায় না জিনার চেহারাও বড় সুন্দর না কিন্তু তিনি মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করতেছেন আল্লাহর নবীজি নিজে গটক হইয়া তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলেন বাবাও রাজি হয়ে গেল এই কথাটা সব সাহাবাই কেরামের মধ্যে একটা আনন্দের ঢেউ উঠে লাগলো আর এই সমাজে যদি আমাদের এই অবস্থা হইতো আমরা যাইয়া বলতাম এরে পাগলা সাত সালামি কালা এই কথা বলেন না কেন আমাদের সমাজে যদি মেয়ের একটা বিয়ে আছে কিছু মুরব্বি আছে কাজ নাই কাম নাই ছেলে দুইটা বিদেশে আছে রাস্তা দিয়ে ঘুরে আর গারে যার বাড়িতে মুরব্বি মানুষ যায় বিয়ের কোন লেনদেন যায় কোন সম্বন্ধ আসে উনি সারা দিন কাজকর্ম নাই ঘরের মধ্যে টিকে থাকে যখন গাড়িটা গাড়ার থেকে বাড়িয়া বাজারের কাছাকাছি আইব ডাক দিয়ে কব হুনেন কই গেছলেন আজমালির মেয়ের তো দেখতে পাইছিলাম দেখে তো মাশাআল্লাহ ভালোই লাগছে ও এইল কাম না ঠিক আছে আলহামদুলিল্লাহ বলো সুন্দর খুব চমৎকার আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো মেয়েটাও পর্দা করে মাশাআল্লাহ তবে মাঝে মাঝে আমাদের এলাকার ছেলের সাথে কই জানে যা কথা বলেন কথা বলেন আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা কোরআনে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম না যেই মাত্র তিনি বাড়ির দিকে রওনা করবেন বাড়ি থেকে তিনি তিনার নতুন বিয়ে যেই পাত্র করতে যাবেন তার বাড়ির দিকে হুরে মদিনা সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে করার জন্য যাবেন কে জানো একটা শব্দ ডাক দেয় বলতেছে কে আসরে মদিনার মধ্যে যুদ্ধের ময়দানে সাহাবাই কেরাম পরাজিত হয়ে যাইতেছে দৌড়াইয়া তোমরা যুদ্ধের ময়দানে রওনা করো এই কথাটা হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যেই মাত্র পৌঁছাইলেন মনে মনে চিন্তা করলেন কে যেন বলল সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে হেরে যাচ্ছে আর ওই দিক দিয়ে আজকে আমার বিয়ের দিন আমার সব কিছু তৈরি হয়ে গেল আমার জন্য সুন্দরী মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার জন্য বসা রইল এই পর্যায়ে আমি এখন কি করব হযরতে সাদ সালামি মনের ভিতরে প্রশ্ন উত্তর তিনি পর্ব নিলেন এ মন তুমি যদি এই মুহূর্তে তোমার সুন্দরী মেয়ের জন্য চলে যাও তাইলে তুমি দুনিয়ার মেয়ে পাইবা আর যদি যুদ্ধের ময়দানে চলে যাও আল্লাহ তাআলা যদি খুশি হয় তাইলে সব কিছুই তো তোমার খুশি হয়ে যাবে আল্লাহ তাআলা তিনি মনের ভিতরে দুইটা প্রশ্ন করলেন তিনার সামনে দুইটা রাস্তা একটা কইল দুনিয়ার রূপ সৌন্দর্য সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করাও আরেকটা কইল আমি যদি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে না যাই কারণ যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম তারা হাইরা যাইতেছেন আমি কানের মধ্যে শুনলাম যদি না যাই তাইলে তো আমার কাছে আমি অপরাধী হয়ে যাব কারণ আমি কানের মধ্যে শুনলাম এরপরে নবী আমারে পাঠাইলো বাজারের মধ্যে নতুন জামা পড়ার জন্য আমাকে নবী এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলে নাই কিন্তু এক পর্যায়ে তিনি চিন্তা করলেন না 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 আমার নবীজি রহমাতুল্লিল আলামিন নবীজি যেই নবীর কারণে আল্লাহ তামাম জগৎরা বানাইলেন আল্লাহ কোরআনে ডাক দেয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা আমি আল্লাহ ইরসাল করি নাই পারসেল করি নাই পাঠাই না ইল্লা তুমি প্রেরণ করেছে রহমাতুল লিল আলামিন নবে তামাম জগতের জন্য আপনার আমার নবীকে আমার আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছেন বলুন সুবহানাল্লাহ মনে মনে চিন্তা করলেন দুনিয়ার মেয়ের জন্য পাগল হব না আমি যদি জান্নাতে যাইতে পারি সেই আশাও করব না এই মুহূর্তে আমার যুদ্ধের ময়দানে যাওয়াটা আমার কাছে বড় মানে দায়িত্ব মনে হয় বিয়ের জামা কাপড় যেইগুলা তিনি কিনেছিলেন
এই বিয়ের জামাগুলো আবার দোকানদারকে বললেন এ দোকানদারেরা এগুলা তোমরা নিয়ে নাও টাকাগুলো আমারে দিয়ে দাও দোকানদারেরা বললেন কি ব্যাপার এ সাদ সালামি তোমার তো আজকে বিয়ে হওয়ার কথা তুমি তো এমন ভাবে নতুন জামাই হইয়া ঘুরে মদিনাকে বিয়ে করার জন্য যাওয়ার কথা এখন কেন তুমি পোশাকগুলো চেঞ্জ করতে চাও ডাক দিয়া বলে আমার নতুন বিয়ের জামার পোশাকগুলো নিয়ে একটা দামি তলোয়ার দাও আর আমার অবশিষ্ট টাকাগুলো নিয়ে আমাকে একটা দামি সুন্দর চাই একটা ঘোড়া আমাকে দাও আমি আমার নতুন বিয়ের কথা ভুইলা গিয়া আমার নবীজির ইসলামকে জিন্দা করার জন্য আমি আমার নবীর প্রেমে পইরা আমি আমার নতুন বউকে রাখিয়া যুদ্ধের ময়দানে রওনা করলাম এই যিনি দোকানদার ছিলেন আশ্চর্য হয়ে গেলেন তিনি এমন একটা অবস্থা হয়ে গেল দোকানদার ব্যক্তি সাহাবী ছিলেন চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন এক পর্যায়ে নতুন জামাগুলা তিনি নিয়া একটা দামি তলোয়ার নিলেন আর পাশাপাশি একটা নতুন একটা ঘোড়া তিনি শক্তিশালী ঘোড়া তিনি নিলেন নিয়া যুদ্ধের ময়দানে রওনা করলেন যাইতে 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 তাকায়া দেখা যায় সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে প্রায় হেরেই যাইতে লাগলেন এক পর্যায়ে আল্লাহু আকবার বইলা ইয়া রাসূলুল্লাহ বইলা যেই মাত্র সাদ সালামি রওনা করলেন এক দূরের মধ্যে শত শত জাহান্নামীকে তিনি এমন ভাবে কতল করলেন এক পর্যায়ে সাহাবায়ে কেরাম তারা হেরে যাইতে লাগলেন সাহাবায়ে কেরাম পিছনের দিক দিয়ে তাকায়া দেখতে পাইলেন আল্লাহ তাআলা মনে কয় রহমতের ফেরেশতা পাঠাইছে আল্লাহ তাআলা মনে কয় আমাদেরকে সাহায্যকারী হিসেবে বানাইল আর ওই দিক দিয়া হুরে মদিনা তিনার স্বামীর জন্য বসে বসে তিনি অপেক্ষা করেন ভাইরা বন্ধুরা বাবারা আমি আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই যদি আজকে আপনার বিয়ে হয় আপনার বিয়ে যদি হয় আপনি কোনোদিন বিয়ের বরযাত্রী থেকে উঠে গিয়া আপনি কি দুনিয়ার কোনো কাজের জন্য ব্যস্ত হয়ে যাবেন কথা বলেন যাবেন এ মুসলমান বাবা মায়েরা হুরে মদিনা এখন পর্যন্ত জানে না তিনার স্বামী যে যুদ্ধের ময়দানে রওনা করলেন হুরে মদিনা তিনি এমন ভাবে স্বামীর জন্য অপেক্ষা করেন হায়রে হায় আমার প্রাণের স্বামী আসবে আর যুদ্ধের ময়দানে এমন ভাবে যুদ্ধ করতে লাগলেন শত শত কাফের বেঈমানকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিতে লাগলেন সাহাবায়ে কেরাম পিছনের দিক দিয়ে তাকাইলেন মনে হয় আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া আমাদেরকে সাহায্য করেন কিন্তু না 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 যারা মারা যাইতে লাগলেন কাফের বেঈমানেরা সকলে একটা বাক্য দিয়া বলে এ আমার কাফের বেঈমান ইহুদি নাসারারা যারা ছিল ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ করলা আমাদেরকে কসু কাটার মতো মারলো এই সাদ সালামি কিন্তু সাদ সালামির না মাইরা তোমরা মরবা না যুদ্ধের ময়দানে তারা তাদের পক্ষের মানুষকে এমন কথা বলতে লাগলেন সাদ সালামি যাইতেছেন ইয়া রাসূলুল্লাহ বইলা যেই পোশাক তিনি কিনলেন বিয়ের জন্য সেই পোশাক কইরা তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে চান আর তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে যুদ্ধ চালাইতে লাগলেন ওটা কইরা যারা ইন্তেকাল করলেন যারা কাফের বেঈমানেরা তারা শব্দ শুনলেন সাদ সালামি কালো মানুষটারে মারবা নাইলে কিন্তু তোমাদের কাছ থেকে আমরা দাবি সরব না এই কথাটা যে মাত্র বলতেছেন সকলে দৌড়াইয়া এক বাক্যে কালো সাবে হযরতে সাদ সালামিকে তারা হত্যা করতে চেষ্টা করলেন কিন্তু না 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 আল্লাহর নবীর প্রেম এত জজবা তিনার হাতের মধ্যে ছিল তিনি এক পর্যায়ে যুদ্ধের ময়দানে নিজেই একাই বিজয়ের লড়াই শেষ কইরা একটা কাফের হাতে তিনি ইন্তেকাল করলেন জুরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যিনি নতুন জামাই উনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না আর ওই দিক দিয়ে নতুন বউ যিনি ঘুরে মদিনা জান্নাতের হুরের সাথে যার তুলনা করা হয় তিনি বিয়ের বরযাত্রী সাজিয়া তিনি বসে রইলেন স্বামী আমার আসবে মেয়ে করার জন্য আর ওই দিক দিয়া নতুন জামাই তিনার নতুন পোশাকগুলা বিক্রি করিয়া তলোয়ার আর ঘোড়া নিয়া তিনি শহীদ হয়ে গেলেন সকল সাহাবি দৌড়াইয়া বললেন মনে হয় আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে
রহমতের ফেরেশতা পাঠাইয়া আমাদেরকে বিজয় দান করলেন সকলে দৌড়াইয়া গেলেন আল্লাহর কুদরত বোঝা যায় না যেই মাত্র ওই সাহাবীটার কাছাকাছি গেলেন তাকায়া দেখতে পাইলেন তিনি তো আর কেউ না তিনি কইলেন হযরত সাদ সালামি যিনি কালো সাহাবী যার জন্য আল্লাহর নবী জান্নাতের হুরের সাথে তুলনা করেছেন হুরে মদিনার সাথে আজকে যার বিয়ে করার কথা ছিল তিনি এমন ভাবে নিজের পোশাকগুলা তিনি তিনার বিয়ের পোশাকগুলা বিক্রি করিয়া তলোয়ার লইয়া ঘোড়া লইয়া যুদ্ধের ময়দানে নিজেই শত শত হাজার হাজার কাফেরকে তিনি জাহান্নামের মধ্যে পাঠাইয়া তিনি নিজে শহীদ হয়ে গেলেন সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া কান্নায় ভেঙে ভেঙে পড়লেন সকলে হাউ মাহু করে কেঁদে ফেললেন একজন সাহাবী দৌড়াইয়া আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দান থেকে আপনার সাহাবী সালাম নেন আমার নবী সালাম নিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কালো সাহাবী হযরত সাদ সালামি যুদ্ধের ময়দানে তার শহীদ অবস্থায় পাওয়া গেল তিনি তো যাইতেছিলেন বিয়ের বাজার শেষ কইরা তিনি সিনার হুরে মদিনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল ইয়া রাসূলুল্লাহ তিনি তিনার হুরে মদিনাকে বিয়ে না করিয়া যুদ্ধের ময়দানে কে যেন ঐলান করে দিলেন মুসলমান এমন ভাবে পরাজিত করতে লাগলেন তিনি বাজারে যুদ্ধের পোশাকগুলো ফেলে দিয়া দৌড়াইয়া তলোয়ার কিনলেন এবং একটা ঘোড়া কিনলেন এই ঘোড়া কিনিয়া যুদ্ধের ময়দানে গেলেন যাইয়া যুদ্ধ করতে 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 এক পর্যায়ে আমাদের মুসলিমদের বিজয় তিনি আনিয়া তিনি কাফেরদের হাতে তিনি শহীদ হয়ে গেলেন পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে বলুন আল্লাহু আকবার এবার দেখেন এক সাত সালামির বিয়েটা জান্নাতি মহিলার সাথে হইছে এবার আসুন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী চোখের পানি জোর জোর করে ছেলে দিলেন এই আমার এমন কোন যুবক ভাই আছরে ইসলামের জন্য বিবির সাথে এক রাত্র বাসর ঘর তুমি ত্যাগ করিয়া তুমি যুদ্ধের ময়দানে যাইবা আরে যুদ্ধ তো অনেক পরে বাসর ঘর রাখিয়া কোন ব্যক্তি কি আজকের এই রাইতলা কাইতলা এলাকার মানুষ মাহফিলের মধ্যে সময় কাটাইবা আমি জাহিদুল ইসলাম ফারুকের বিশ্বাস হয় এমন কোন মায়ের সন্তান পাব না যিনি একটা রাত্র বাসর ঘর তৈয়া মাহফিলের মধ্যে সারা রাত্র বইসা ওয়া শুনবে এই ব্যক্তিটা কোনদিন পাওয়া যাবে না কিন্তু নবীর সাহাবী সাদ সালামি তিনি তিনার নতুন মদিনার সবচাইতে সুন্দরী রূপসী বড় ধনী প্রেমিলের মেয়েকে বিয়ে না করিয়া শহীদ হয়ে গেলেন একমাত্র আমার নবীর প্রেমে পড়িয়া বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী সুন্দর করে ডাক দিয়ে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দন্দৌলত দুনিয়ার সকল কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা আমার নবী ডাক দিয়া বলেন এ সাহাবায়ে কেরাম আমি নবীরে ওই সাত সালামের কাছে নিয়ে যা আমি নবী তাকে নিজ হাত মুবারকে তারে আমি কাফন দাফনের ব্যবস্থা করব আমার নবী এক পর্যায়ে চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন আর ওই দিক দিয়া জান্নাতি ঘুরে মদিনা এই মেয়েটা বিয়ে সাজে বসে রইলেন তার প্রাণের স্বামী তার বিয়ে করার জন্য আসবে হঠাৎ করে একজন মানুষ খবর লাগাইলেন এ ঘুরে মদিনা খবর জাননি তোমার স্বামী ইসাদ সালামি বিয়ের বাজার করার সময় কে যেন এলান করলেন মুসলমানরা পরাজিত হইতে লাগালেন তিনি তিনার জামাগুলো বিক্রি করিয়া তলোয়ার এবং ঘোড়া লইয়া যুদ্ধের ময়দানে তিনি চলে গেলেন এক পর্যায়ে তিনি এই যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেলেন এই খবরটা হুরে মদিনা শোনার সাথে সাথে তিনি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ আরে নবীর সাহাবাই কেরাম নবীরে কেমন ভালোবাসছে কথাটা বোঝা যায় বাবা আপনার মনে কষ্ট পাইতেছেন নাকি আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীজি চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন এ সাহাবী কেরাম ওই যুদ্ধের ময়দানে নিয়ে যাও এই সাহাবীটার কোনো কিছুই নাই চেহারা কালো বিদায় কোনো ব্যক্তি তার মেয়ে দিতে চায় না আমি নবী নিজ হাত মুবারকে তার কাফন দাফনের ব্যবস্থা করব আমার নবীজির ভারা ক্লান্ত হৃদয় নিয়া নবীজির চক্ষু মুবারকের পানি মুবারক গুলা জমিনের মধ্যে টপ টপ করে পড়ে যায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এ জিবরাইল জারে যা আমার নবীজির চক্ষু মুবারকের পানি মুবারক গুলা যেই সাত সালামের জন্য জোরে জোরে পড়েছে ওই নবীজির সাহাবীর জন্য একটা স্পেশাল বাত আমার নবীর কাছে পৌঁছায়া দেন সাহাবে এ জিবরাইল যা যা নবীর কাছে একটা স্পেশাল সংবাদ পৌঁছায়া দে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা স্পেশাল সংবাদ নিয়া নবীজির কাছে কাছে নিয়ে আসলেন 600 নূরের পাখা নিয়া হযরত জিবরাইল এমন একটা সংবাদ নিয়া নবীজির দরবারে আসলেন আমার নবী চোখের পানি ফলাইয়া ফলাইয়া যুদ্ধের ময়দানে গেলেন যাইয়া ডাক দিয়া বলে কো আমার সাত সালামের লাশটা কই তার দেহটা কই আমাকে একটু দেখার জন্য ব্যবস্থা করা দে সাহাবায়ে কেরাম এমন ভাবে ব্যবস্থা করে দিলেন এক পর্যায়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো আরেক দিক দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো সকল সাহাবায়ে কেরাম দাঁড়ানো নবীজির চোখের মধ্যে দিয়া পানি জোর জোর করে পড়ে এই জিনিসটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার আমার নবীজির যুদ্ধের ময়দানে যেই মাত্র গেল রে মুসলমান তিনি তাকায়া দেখতে পাইলেন জানাজার মাঠ যেই মাত্র সুন্দর করে রাখা হইল হযরত সালামির লাশটি জানাজার মাঠে যেই মাত্র রাখা হইল আমার নবীজির তিনার পা মুবারক দিয়া উকি দিয়া দিয়া আমার নবী যাইতে লাগলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনের মধ্যে পা গুলা উকি দিয়া দিয়া যান আপনি নবী কেন এমন ভাবে পাটা জমিনের মধ্যে সমান করে রাখেন না নবীর চক্ষু মুবারকের পানি মুবারক জোর জোর করে জমিনের মধ্যে পড়ে যায় আমার নবী জমিনের দিকে তাকাইলে কান্না করেন আর পাগুল আমার নবী উকি মুবারক দিয়া দিয়া যায় আমার নবী যখন হঠাৎ করে একটা শব্দ শুনলেন জিবরাইল আলাইহিস সালাম কি একটা খবর জানাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী একটু আসমানের দিকে তাকান আমার নবীজি একটু আসমানের দিকে তাকাইলেন নবীজি তাকানোর সাথে সাথে আমার নবী কান্নারত অবস্থায় নবী আমার কেঁদে দিলেন একবার আওয়াজ দিয়া আমার নবী কান্নারত অবস্থায় আসমানের দিকে তাকাইতেই আমার নবী মুস্কি হাসি মুবারক মেরে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ কথাটা বোঝা যায় নবী আমার জমিনের মধ্যে উকি মুবারক দিয়া দিয়া হাঁটেন আর চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন হায় রে হায় আজকে দিনে বিয়ে করবেন এমন সাহাবীটা ইসলামের জন্য নবীর জন্য পাগল হইয়া শহীদের মর্যাদা লাভ করে ফেললেন নবী যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কি যেন একটা বললেন নবী আমার আসমানের দিকে তাকাইতে দিনে কইল আসমানের দিকে তাকাইতে দিনে কইল আমার নবীজির দাঁত মুবারক গুলো এমন ভাবে ঝিলমিল ঝিলমিল করে বাহির করে দিয়ে হাসতে লাগলেন আবার জমিনের দিকে তাকাইলে কান্না করেন আসমানের দিকে তাকাইলে নবী আমার হেসে দেন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন আমার নবী এমন কোন জিনিস করেন না বিনা কারণে আমার নবী কোনো কিছুই করেন না কোন সাহাবী বলতেও মানে সাহস পায় না একজন সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির চোখের পানি দেখে তিনিও কান্না করেন আবু বকরও কান্না করেন হযরতে মাওলা আলী তিনিও কান্না করেন হযরতে উসমান জিন্নুরাইন তিনিও কান্না করেন নতুন বউ তিনিও কান্না করেন নতুন বউয়ের নতুন বউয়ের বাবা যিনি তিনিও কান্না করেন কিন্তু নবীজির হাকিকত কেউ এখনো পর্যন্ত বুঝতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জানাজার ময়দানে আমি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে একটা জিনিস জানতে চায় নবী আমার যদি বেয়াদবি মাফ করেন আপনি নবীজির চোখের মধ্যে পানি আমি উমরের মনটা সহ্য হয় না এই দিক দিয়ে হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজির চোখের মধ্যে পানি মুবারক আমাদের দেখে সহ্য হয় না কিন্তু বলতেও সাহস পাই না নবী গো আপনি নবীজি এই সাহাবীর মৃত্যুর কথা শোনার পরে
এমন ভাবে পাগল পাড়ার মতো চোখের পানি ফলাইয়া ফলাইয়া যুদ্ধের ময়দানে আসলেন আয়েশা উকি মুবারক দিয়া দিয়া হাঁটেন এরপরে আসমানের দিকে তাকাইয়া আপনি মুস্কি হেসে দিলেন জমিনের মধ্যে তাকাইয়া আপনি এমন ভাবে কান্নার আওয়াজটা বাড়াই দিলেন এর কারণটা জানতে চাই আমার নবী ডাক দিয়া বলেন এই আমার রাইতুলা কাইতুলার যুবক একটু খেয়াল করে শুনে রে বাবা এই খানের মধ্যে সবচেয়ে মজার ওয়াজটা এনে দিলাম আমার নবী ডাক দিয়া বলেন সাহাবী যদি তোমরা হাকিকত শুনো তোমরা পাগল পাড়া হইয়া যাইবা আরো জোরে কোন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই কারণটা জানতে চাই গো নবীজি আমার নবী কান্নারত অবস্থায় বললেন এ সাহাবাই কেরাম আমি নবী যখন জানাজার মাঠে রওনা করলাম আমার আল্লাহ তাআলা এই সাহাবীর জন্য এত ফেরেশতা পাঠাইলেন জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য এই জানাজার মাঠ ভরপুর হয়ে গেল আসমান থেকে জমিন পর্যন্ত এমন কোন খালি জায়গা নাই যেখানে আল্লাহর ফেরেশতা আসে না এই সাহাবীর জন্য এত এত ফেরেশতা আমার আল্লাহ পাঠাই দিলেন জানাজায় আমি নবী পা মুবারকটা এমন ভাবে সমান করে রাখার মতো একটু ইঞ্চি পরিমাণ জায়গা পর্যন্ত জমিনের মধ্যে পাই নাই যদি কথা দাও বন্ধু দিন কায়েমের পথে চলবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীরে রবে তবে তোমাকে গান শোনাবো তোমাকে নাথ শোনাবো যদি কথা দাও বন্ধু নবীর পথে ধীরে রবে যদি কথা দাও বন্ধু রাসূলের পথে তুমি থাকবে তবে তোমাকে গান শোনাবো তবে তোমাকে নাথ শোনাবো তোমাকে নাথ শোনাবো যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীরে রবে আল্লাহর নবী জেনে সাহাবী হযরতে উমর ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআনে আপনি নবীজির উঁচু আওয়াজ যেন না হয় আল্লাহ তাআলা নিষেধ করেছেন ইয়া রাসূলুল্লাহ এরপরেও জানতে চাই নবী গো আপনি আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি হেসে দিলেন কারণটা জানতে চাই আমার নবী বললেন সাহাবী আমার এই সাত সালামি দুনিয়ার হুরে মদিনা সুন্দরী মেয়েটাকে বিয়ে করতে পারে নাই কিন্তু আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খবর পৌঁছায়া দিলেন এই শাহাদাতের খবর শুনিয়া আমি নবীজির চক্ষু মুবারকের পানি মুবারক আমার আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে নাই আল্লাহ জানাই দিলেন জিবরাইল যা 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 আমার নবীকে বলো পয়গম্বরকে বলো আসমানের দিকে যেন তিনি একটু নজর করে আসমান দিকে তাকাইলাম আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে গো প্রায় একজন নয় দুইজন নয় প্রায় 70 জন হুর আল্লাহ তাআলা সুন্দর করে তাদেরকে বধূ বানাইয়া আসমানের মধ্যে তাদেরকে সাজাইয়া রাখলেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন আমি নবী জান্নাতি হুর জান্নাতি মহিলাদের হাতের মধ্যে মেহেদি দেখছে এই জন্য আমি আল্লাহ তাআলার রাসূল জমিনের দিকে তাকাই কান্না করে আসমানের দিকে তাকাইয়া আমি নবী মুস্কি হাসি দিয়া বলতেছি আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো তাড়াতাড়ি আপনার সাহাবীকে কাফন দাফন করেন আমি আল্লাহ জান্নাতি মহিলাদের সাথে আপনার কালো সাহাবীকে বিয়ে পড়ানোর জন্য প্রস্তুত হয়ে রইলাম আরো জোরে কোন না সুবহানাল্লাহ বাইরা বন্ধুরা বাবারা এইজন্য আশেক ডাক দিয়া বলেন প্রেমের ডুনে বান্ধরে মন মদিনার সনে হাইরে প্রেমের ডুনে বান্ধরে মন মদিনার সনে আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের ডুরে বান্ধরে মন মদিনার সনে আইরে প্রেমের ডুরে বান্ধরে মন
আল্লাহ বানাইলেন কত জাতি আরে চলে না তার প্রেম পীরিতি আরে প্রেমের কারণে আল্লাহ বানায় হাবিবিকে প্রেমের ডুনি বান্দরে মান মদিনার সনে হাই হাই প্রেমের ডুরে বান্দরে মন সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার বাইরা বন্ধুরা বাবা আপনারা মানে একটু বিরক্ত হইছেন ওয়াজটা বুঝছেন আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব বানাইছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আপনাদেরকে এতটুকুই জানাই দেই আজ থেকে কোনোদিন কোন মানুষকে অবহেলা করবেন না রাজি আছেন কথা বলেন রাজি আছেন দুনিয়ার মানুষের কাছে মানুষগুলা কালো কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা সবচেয়ে ভালো সুবহানাল্লাহ বলেন তাহলে একটু mohabbat একটু কুরআন জায়গায় চলে যায় একটু mohabbat জিকির করেন আপনারা তো জিকিরের পাগল গজলের পাগল আমরা কিটা জানি না আমি এলাকায় ঈদের নামাজ পড়াইছি আপনাদের এই যে নতুন মসজিদে মারহাবা কোন সকালে একটু mohabbat